Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Welcome back to my channel. আশা করছি আল্লাহর রহমতে দূরের কাছে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ও সাবধানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করে দিলাম তো এখন তো আমি একটু বারান্দায় চলে আসছি গাছে পানি দিব তো নাতি তো আজকে সকাল সকালই চলে আসছে কারণ আজকে আমার বোনের মেয়ে হাসপাতালে টেস্ট দিতে হবে তো এই জন্যই ওরা সকালেই আসছে তো আমার সাথে তো নাতিও পানি দেবে তো দুইজনে মিলেই গাছে পানি দিলাম তো এখন রান্নাঘরে চলে আসলাম তা নাস্তা রেডি করব তো মামি মিলেই দুইজনেই নাস্তা রেডি করে নিচ্ছি নাস্তা তো রেডি হয়ে গেছে তা ভাগ্নিকে আগে খেতে দিলাম ও তো আবার ওর মামনিকে নিয়ে হাসপাতালে যাবে আর একটা টেস্ট আছে তো এই জন্য ওকে আগে খাইতে দিলাম তারপরে আমরাও আবার মামিয়ে নাস্তা করে নিব তো আজকে নাস্তায় ঘি পরোটা আর টমেটো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিম ভাজি খাওয়া দাওয়া করার পরে ওরা এখন হাসপাতালে চলে যাচ্ছে রিপোর্ট দেওয়ার জন্য তা আমি এখন খাওয়া দাওয়া আমিও করে নিয়ে তো এখন রুমগুলো সব গুছিয়ে নিব কাজের খালা তো চলে আসবে এই তো রুমগুলো গোছায় নিয়েছি তো কাজের খেলা চলে আসলে কাজের খেলা কাজ করে চলে যাবে তারপরে আবার দুপুরে রান্না করতে হবে তো আশা করি আজকের ভিডিও ভালো লাগবে তো একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আগামীকাল তো শবে বরাত
তো আসলে সবে বরাতের তো কোনো কিছু এগুলো করা ঠিক না। তারপরও আমরা একটু ইফতারির জন্য মিষ্টি মুখের জন্য এগুলো একটু করি। তা দুইটা বরফির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, ভালো লাগবে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তা আমি এখন রান্নাঘরে চলে আসলাম। তা দুপুরের তো রান্না করতে হবে। তা ডাল, মসুরের ডালটা বসায় দিয়েছি আর এক চুলে ভাত বসায় দিয়েছি, আর সব কিছু তরকারির জন্য কেটেকুটে সব কিছু রেডি করে নিচ্ছি। ডালটা হয়ে গেছে, তা মেয়েকে বললাম তুমি একটু ডালটা তেলানি দিয়ে নাও। তো এদিকে আমি আবার তরকারিগুলো ধুয়ে ক্লিন করে সব কিছু রেডি করে নিব, তারপর ঝটপট রান্নাটা সেরে নিব। তো রান্নাঘরে তো রান্না করতেছিলাম, তো ছেলে তো আবার প্র্যাকটিস থেকে চলে আসলো। তো এখন তো বাহিরে এত পরিমাণে রোদ, মানে গরম তো শুরুই হয়নি, তাতে যে অবস্থা এবার তো অনেক মনে হয় সম্ভবত গরম পড়বে। তা ছেলে তো ঠান্ডা পানির জন্য বলতেছে, তা আমি আবার বললাম যে লেবু দিয়ে একটু ছেলেকে শরবত বানায় দাও, ছোটো মেয়েকে বললাম। তা আমার জন্য এক গ্লাস একটা শরবত বানিয়ে দাও। তো মেয়ে আবার শরবত বানায় আমাকেও দিল, ছেলেকেও দিল। তা আসলে এই শরবতটা খেয়ে অনেক ভালো লাগলো, মনে হয় যে আমারও রান্নাঘরে থেকে গলাটা শুকিয়ে গিয়েছিল। তো আলহামদুলিল্লাহ আমার সন্তান আমাকে এই যে ঠান্ডা পানি দিয়ে শরবত বানায় দিল, আল্লাহর কাছে লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি। তো আমার সন্তানের জন্য আমি আসলে এতটাই আল্লাহর কাছে খুশি, লক্ষ লক্ষ শুকরিয়া আদায় করি আমার সন্তানের জন্য। আপনারাও দোয়া করবেন, আমি আসলে আল্লাহর কাছে দোয়া করি ওর জন্য নেক হায়াত, নেক আশাগুলো আল্লাহকে পূর্ণ করে দেয়। তো এখন কাজের খালা চলে আসছে, তা কাজের খালারা কাজগুলো করে নিচ্ছে। দুইটা খালা তো আমার বাসায় কাজ করে, তো দুইটা খালাই চলে আসছে, তা কাজ করতেছে। খালারা তো কাজ করতেছে, তা আমি একটু গেলাম ওদেরকে কাজটা দেখানোর জন্য। তা সব কিছু তো আমি আবার রান্নাঘরে রেডি করে রেখে আসছি, তা মেয়ে আবার ওগুলো একটু রান্না করে নিচ্ছে। তা আমার শরীরটা অবশ্য তেমন একটা ভালো লাগতেছে না। তা আসলে আমার অনেক লক্ষ্মী মেয়ে, ও আমাকে অনেক হেল্প করে, আপনারা তো সবসময় ভিডিও দেখতেই পান। তা সব কিছু রান্নাবান্না হওয়ার পরে তা টেবিলটা এখন রেডি করে নিলাম। তা রেডি করে নিয়ে আমি আবার শাওয়ার নিতে চলে যাচ্ছি, নামাজ পড়ব, তারপরে আমি লাঞ্চ করব। তা আমার বোনের তো আবার নার্স আছে, ইন্সুরেন্স দিয়ে গেছে, তো ও তো ইন্সুরেন্স দেওয়ার পরে 10-15 মিনিট পরে ওকে লাঞ্চ করতে হবে, তো এই জন্য ও আবার আগেই খেয়ে নিয়েছে। তো এখন ছোটো মেয়ে একাই লাঞ্চ করে নিচ্ছে। Thank you.
তো এটা তো সন্ধ্যাবেলা, তো সকালে তো আমি বুটটা ভিজিয়ে রাখছিলাম। তো একটু বুটের বরফি, সুজির বরফি এগুলো বানাবো, আর এই রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বুটটা ভালো করে ক্লিন করে নিয়ে তো এখন চুলায় বসায় দিবে। তার মধ্যে একটু পানি সহ দুধ দিয়ে দিল হাফ লিটার, কারণ এই দুধটা তো প্রাণের অনেক ঘন, তো এই জন্য ওর সাথে একটু পানিও অ্যাড করে দিয়েছি। তারপরে তার সাথে সাদা এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে তো আস্তে আস্তে এটা এখন সিদ্ধ হতে থাক। চুলায় বসায় দিয়েছি, বুটটা তো এই চুলায় সিদ্ধ হচ্ছে। তো এই চুলায় আবার সুজির বরফিটা বানায় নেবে। তো ঘি দিয়ে সুজিটা আগে ভেজে নিচ্ছে। তো ঘিয়ের সাথে সাদা এলাচ দারচিনিটা ভেজে নিয়ে তো সঙ্গে সুজিটা দিয়ে সুজিটাও ভালো করে ভেজে নেবে। তো সুজিটা তো ভাজা হয়ে গেছে, তার মধ্যে দুধ দিয়ে দিয়েছে। তো প্রথমে আগে হাফ লিটার দুধ দিয়ে দেখছে, তা সুজিটা তো সিদ্ধ হয় নাই, পরে আবারও হাফ লিটার দুধ দিয়েছে। তো এখন সুজি আর দুধটা ভালো করে নেড়ে নিচ্ছে যাতে লাম্পস না থাকে। সুজিটা মিক্সড করা হয়ে গেছে, তার মধ্যে এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছে। তো যার যেরকম মিষ্টি খাওয়ার প্রয়োজন ঠিক সেভাবেই মিষ্টিটা দিয়ে দিবেন। তো সুজিটা আরও বেশি টেস্টি করার জন্য তার মধ্যে 2-3 চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে। জিনিসটা আরও বেশি ঘনও হবে আর টেস্টটা অনেক বাড়বে। তারপরেও অনবরত নাড়তে থাকতে হবে, কারণ কোনো ক্রমেই যাতে নিচে লেগে না যায়। তারপর যখন দেখবেন সুজিটা প্যান থেকে ছেড়ে দিচ্ছে, তো এ পর্যায়ে তখন নামায় ফেলতে হবে, না হলে আর বেশিক্ষণ যদি জাল দেন তখন আবার বরফিটা শক্ত হয়ে যাবে, ততটা টেস্ট থাকবে না, টেস্ট নষ্ট হয়ে যাবে। তা এখন ডিশের মধ্যে ঢেলে নিচ্ছে। তা ডিশটা তো আগেই ঘি দিয়ে মানে মাখিয়ে রাখছে যাতে ওর সাথে ঢালার পরে না লেগে যায়। তারপরে আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম দিয়ে ডেকোরেট করে নিতে পারেন। সুজির বরফিটা তো ঠান্ডা হতে দিয়েছে, তারপর এদিকে বুটের ডালটা তো সিদ্ধও হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। তো এখন ব্লেন্ড করে নিবে। তো ব্লেন্ড করার আগে অবশ্যই গোটা মশলাগুলো বেছে আলাদা করতে হবে। তো বুটটা ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। তো এখন প্যানটা চুলায় বসায় দিয়ে তো প্রথমে আগে ঘি দিয়ে নিচ্ছে, তারপর এখন বুটের ডালটা দিয়ে দিচ্ছে। তো ঘির সাথে বুটটা ভালো করে মিক্সড করে নিচ্ছে। তো মিক্সড করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভাজার পরে তার মধ্যে আবার চিনি দিয়ে দিচ্ছে। তো চিনি দিয়ে আরও তো ভালো করে নাড়তে হবে নিচে যাতে না লেগে যায়। তো চিনির সাথে তো বুটটা ভালো করে মিক্সড করা হয়ে গেছে। তো এখন 2-3 গুঁড়ো দুধ দিয়ে দিল, এতে করে জিনিসটাও জমায় যাবে আর টেস্টও বাড়বে। তারপরেও অনবরত নাড়তে থাকতে হবে, কারণ নিচে যাতে না লেগে যায়।
পিয়ার হালুয়াটা হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন প্যান থেকে তো হালুয়াটা ছেড়ে দিচ্ছে, তখনই বোঝা যাবে যে আসলে হালুয়াটা হয়ে গেছে। তো এখন বরফি বানানো যাবে। এর চেয়ে যদি বেশি আর একটু জাল করি তাহলে তো কড়া হয়ে যাবে, তা বরফিটা অনেক শক্ত হয়ে যাবে, তো ওটা ওরকম টেস্ট লাগে না। তো বরফিটা কিন্তু এখন ডিশের মধ্যে ঢেলে নিয়েছে, তা আগেই তো ডিশটা ঘি দিয়ে মাখায় রাখছিল, নাহলে তো লেগে যাবে, তো ঘি দিয়ে ব্রাশ করে আপনারাও নেবেন। তো এখন ইচ্ছা মতো যার যেরকম মনে চায় সেভাবে ডেকোরেট করে নিতে পারেন। বরফিগুলো ঠান্ডা হয়ে গেছে, তো এখন সুন্দর করে কেটে নেবে। তো আশা করছি দুইটা রেসিপি আপনাদের ভালো লেগেছে, তো অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন। আর ছোট্ট করে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আজকে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনটা প্রেস করে রাখবেন, আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমার কথার মাঝে ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আজকে সবাই সবার জন্য আমরা দোয়া করব, আর যারা এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে নেক মানুষ ছিলেন তাদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া চাইব, জান্নাত তাদেরকে জন্য আল্লাহ জান্নাতবাসী করে। তো আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুলতানা ব্লগের সঙ্গে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।